চিটফান্ড কাণ্ডে ফের সক্রিয় ইডি। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার চক্র গ্রুপের কর্ণধার পার্থ চক্রবর্তী। বিভিন্ন লোভনীয় স্কিমে টোপ দিয়ে বাজার থেকে কোটি কোটি টাকা তোলার অভিযোগ এই কোম্পানির বিরুদ্ধে রয়েছে। চিটফান্ড কাণ্ডে ফের সক্রিয় ইডি। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার চক্র গ্রুপের কর্ণধার পার্থ চক্রবর্তী। বিভিন্ন লোভনীয় স্কিমে টোপ দিয়ে বাজার থেকে কোটি কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে এই কোম্পানির বিরুদ্ধে। সোমবার দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করে ইডি। তার বিরুদ্ধে পিএমএলএ ধারায় মামলা রুজু করা হয়েছে। এবার অবশ্য প্রথম নয়, এর আগে 2007 সালেও গ্রেপ্তার করা হয়েছিল পার্থ চক্রবর্তীকে। সেই সময় দীর্ঘদিন গা ঢাকা দিয়েছিলেন তিনি। তারপর দমদম বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাজার থেকে কয়েকশো কোটি টাকা তোলার অভিযোগ ওঠে চক্র গ্রুপের বিরুদ্ধে। কলকাতা পুলিশের একাধিক থানায় পার্থ চক্রবর্তীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের হয়। এই ঘটনার সময় থেকে কেন্দ্রীয় তদন্তকারীদের স্ক্যানারে ছিলেন পার্থ। আর্থিক দুর্নীতি নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সক্রিয়তায় সরগরম বঙ্গ রাজনীতি। মানুষ চায় তার টাকা ফেরত হোক, মন্তব্য বাম নেতা সুজন চক্রবর্তীর। হাত পা ধরে যে গ্রেপ্তার করছে, মানুষ চায় তার টাকা ফেরত। এবং চিটফান্ডের মূল অপরাধ এই সমস্ত চিট ফান্ড না থাকলে ওরা খাবে কি? নাম না করে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খোঁচা বিজেপি নেতা সজল ঘোষের। সারদার টাকাতেই সরকার ভোট লড়েছিল, তো তার মানে এরা কত কোটি টাকা সরকারকে সাপ্লাই করে আপনারা ভাবুন। আজকে যদি এই চিট ফান্ড গুলো উঠে যায়, এমনি গরু কয়লা বন্ধ, এমনি ইডির এত নজরদারি, শুধু ওই সিন্ডিকেটের ওপরে কত টাকা রোজগার। এই যে ভাইপো, ভাইপো যদি শুধু নর্থ বেঙ্গল যায় তাহলে কয়েক কোটি টাকা খরচা হয়। ভাইপো একটা মিছিল করতে গেলে সেই মিছিলে কোটি টাকার ওপরে খরচা হয়। এই বিপুল ব্যয়ভার, এই রাজস্বিক জীবনযাত্রা, এগুলো কোত্থেকে আসবে? বিদেশে টাকা পাচারের কথা আমি ছেড়েই দিলাম, মানি লন্ডারিং এর কথা, বিদেশে টাকা পাঠিয়ে দেওয়ার কথা, সেখানের ব্যাংকের কথা আমি ছেড়েই দিলাম। এই বিলাসবহুল জীবন কোত্থেকে আসবে? তো স্বাভাবিক ভাবেই এই চক্র টক্র নামে বিভিন্ন চিটফান্ড, সেই সব চক্র যদি না চালায় তাহলে ওরা খাবে কি? ইসি ভাইপো খাবে নাকি আগামী দিন, সেটা তো আমাদের ভাবতে হবে। এই সমস্ত সংস্থার বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোন পথে হাঁটে সময় তার উত্তর মিলবে। সাধারণ মানুষ কি তাদের জমানো অর্থ ফেরত পাবেন? উত্তরের অপেক্ষায় আমানতকারীরা। শুভজিৎ দে ও সত্যজিৎ মুখোপাধ্যায়, রিপোর্ট, কালকুটি নিউজ।